الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم أما يدع الله ورسوله فقد فاز فوزا عظيما الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র আজকের জুমার দিনে সমবেত হবার তার ইবাদত করার সুমতি প্রদান করেছেন তার প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এই পবিত্রতম দিন আল্লাহ সুবহান ওয়া তাআলার মনোনীত একমাত্র দিন ইসলাম, যার মাধ্যমে আমরা পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা পেয়েছি, সেই মহানবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের আমরা যে জুম্মায় উপনীত হয়েছি এটা শাবান মাসের জুমা, এবং এই শাবান মাস সম্পর্কে মুসলিমদের মধ্যে বহুল প্রচলিত কিছু আমল আছে, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যেটা খুতবা বা জুমার ভাষণ দেবার উদ্দেশ্য তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই জন্য যে পরিস্থিতি অনুযায়ী মানুষদেরকে সচেতন করা, পরিস্থিতি অনুযায়ী বক্তব্য প্রদান করা, যে সিজন চলছে সেই সিজন অনুযায়ী কোরআন ও হাদিসের বাণী মানুষদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া, যাতে জনগণ যাতে বিভ্রান্ত না হয় এবং কোরআন ও হাদিসের দিকে ছুটে এসে তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করতে পারে। তো আজকে যে শাবান মাস চলছে আমাদের, তো আগামী মঙ্গলবার আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে এই তিনটি দেশের মধ্যে যে রমরমা এই শাবান মাস নিয়ে, চারিদিকে দেখবেন সারা বছরে কোনো আওয়াজ নেই, মানুষ অধিকাংশ বাড়িতে কি করে মানুষগণ কোরআন তারা তাকেতে তুলে রেখে দেয়, পড়াশোনাও করে না, কেউ মারা গেল সে কথা বিভ্রা মানে একদম আলাদা ব্যাপার, কেউ হয়তো মারা গেল এটা পৃথক ব্যাপার, সেখানে এটাও প্রচলন, এটাও যদিও ভুল রীতিনীতি, কেউ মারা গেল তার শিওরে বসে বসে কোরআন তিলাওয়াত করা, তার 21তম দিনেতে কোরআন তিলাওয়াত করা, তার 41তম দিনেতে কোরআন তিলাওয়াত করা বা হাফিজকারীদের ডেকে কোরআন তিলাওয়াত করানো, এছাড়া সারা বছরের মধ্যে যদি যেটা পাওয়া যায় চারিদিকে মাইক বাজছে, মুসলমান পাড়াতে আপনি যদি অতিক্রম করেন তাহলে মাইকের শব্দ পাবেন যে সারাদিন হাফেজরা পড়াশোনা করছে, একদম কোথাও হয়তো ফজর থেকে নিয়ে কোথাও আবার সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত পর্যন্ত, বিশেষ করে আগামী মঙ্গলবার সারাদিন গত রাতের বেলা সারাদিন সারা রাত আপনি মুসলিম মহল্লায় অধিকাংশ মুসলিম মহল্লায় যাবেন এই শব্দগুলো পাবেন। অথচ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি কিন্তু কোনোদিন বলে যাননি যে শাবান মাসে কোরআন তিলাওয়াত বেশি বেশি করতে হবে, শাবান মাসে হাফিজদেরকে ডেকে কোরআন তিলাওয়াত করিয়ে সাবিনা খতম নাজিরা খতম যেটা প্রচলিত রীতিনীতি সেটা করাতে হবে,
এমনকি তার সাহাবায়ে কেরামগণও এটা করে যাননি, তাবিগণও করে যাননি, তাবা তাবিগণও করে যাননি, যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে তিনটি যুগ হচ্ছে সর্বোত্তম যুগ। তো বিষয় হচ্ছে তাহলে এটা এলো কোথা থেকে, এগুলো এলো কোথা থেকে? একটা প্রসিদ্ধ ইসলামী গ্রন্থের নাম হচ্ছে মিরকাত, তার দ্বিতীয় খণ্ড তৃতীয় অধ্যায় 197 ও 198 পৃষ্ঠায় এর বিস্তারিত ইতিহাস রয়েছে। আজকে যে আমাদের অধিকাংশ মুসলিমরা চারটি মাঝহাবের যে কোনো একটি মাঝহাবের অনুসরণ তারা করে, চারটি মাঝহাবের মধ্যে যে কোনো একটি মাঝহাবের তারা অনুসরণ করে, তো আমাদের ভারতীয় উপমহাদেশের যে মাঝহাবের উৎপত্তি বেশি সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে তার নামে একটা মাঝহাব তৈরি করে নেওয়া হয়েছে। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিন্তু নিজে কোনোদিন বলে যাননি যে আমার নামে তোমরা মাঝহাব তৈরি করো। অধিকাংশ হানাফি ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ইমাম আবু হানিফার নামটা বলো তো, তারা ইমাম আবু হানিফার নামটা পর্যন্ত জানে না, জানে যে আবু হানিফা, আবু মানে পিতা, হানিফা মানে হানিফার পিতা, আবু মানে তার নামটা জানে না কিন্তু নাম বলতে পারে না যে তার নাম নুমান বিন খত্তাল, তার নাম ছিল নুমান আর তার বাপের নাম ছিল খত্তাল, এটাও তারা জানে না। নুমান বিন সামেদ বিন খত্তাল। তো বিষয় হচ্ছে ইমাম আবু হানিফার জন্ম হয়েছিল 80 হিজরিতে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করার 79 বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। তারপর ইমাম আবু হানিফা বেঁচে ছিলেন 70 বছর, 150 হিজরিতে তার মৃত্যু হয়েছে। এবং ইমাম আবু হানিফার যেদিনকে মৃত্যু হয়েছে সেই দিনকেই জন্ম হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তো যদি এই সমাজে চারটি মাঝহাব চারটি পথ চালু থাকে তাহলে একটা টেবিলে বসতে হবে, একটা টেবিল আমরা বসলাম আলোচনার মধ্যে, সে আলোচনার মধ্যে বললাম না আমার মত এটা, অপর এক ভাই বললো আমার মত এটা, আর এক ভাই বললো না আমার দুজনের সঙ্গে মত হচ্ছে না আমার মত ওটা। তো কিন্তু দেখা যাচ্ছে এখানে ইমাম আবু হানিফার সঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ পর্যন্ত হয়নি, কেন যেদিনকে তিনি মারা গিয়েছেন সেই দিনকে সবে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তাহলে এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো পরিকল্পিত হবে শয়তানের চক্রান্ত দ্বারা মুসলিমদেরকে বিভক্ত করার নামে করা হয়েছে মাঝহাবগুলো। তারপরে আমি যদি চারটি মাঝহাবের ইমামকে ধরি তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এরা কেউই কিন্তু 300 হিজরির পরে, এমনকি ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, এ সমস্ত ইমামদেরকে যদি ধরা হয় 300 থেকে 325 হিজরির মধ্যে সকলে কিন্তু মারা গিয়েছেন, সমস্ত ইমাম মারা গিয়েছেন, কেউ আর জীবিত ছিল না। আর এই ইমামগণের মধ্যে কোন ইমাম সবে বরাত নামে সব শব্দটা একটা বিষয় যে আরবিতে যা কিছু হবে ইসলামে যা কিছু হবে আরবি শব্দ হবে, কিন্তু সব শব্দটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত। বারাত শব্দ সুরা তওবা খুলুন, সুরা তওবার একদম প্রথমে শব্দ বারাত মিনাল্লাহি, চুক্তি ভঙ্গের বারাত শব্দের অর্থ হচ্ছে অখুশি হওয়া বা চুক্তি ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা। কাফিরদের সঙ্গে মুমিনদের যে চুক্তি ছিল সেই মুমিনগণও চুক্তি পালন করেছিলেন কিন্তু কাফিরগণও চুক্তি ভঙ্গ করেছিলেন, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন যাও তাদের সঙ্গে একদম লিখিতভাবে চুক্তি ভঙ্গ করেছে, যখন চুক্তির ফয়সালা তারা মানছে না। তো বারাত শব্দের অর্থ যদি আরবিতে ধরা হয় তাহলে হবে চুক্তি ভঙ্গের রাত, বিলাপের রাত, কিন্তু যদি আরবিতে না ধরে যদি ফার্সিতে ধরা হয় সব বারাত মানে বরকতের রাত। কিন্তু আরবিতে কেন হবে না, ফার্সিতে কেন হবে? আমাদের ভারতীয় উপমহাদেশে একসময় প্রচলিত ছিল ফার্সি ভাষা। তো বিষয়টা হচ্ছে যে মিরকাতে যে ঘটনা লেখা আছে সবে বারাত, সবই বারাত কবে থেকে এলো, 448 হিজরি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 439 বছর পরে। কারা আবিষ্কার করছে বাইতুল মুকাদ্দাস, তিনটি যে সম্মানীয় মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হতো, সুলাইমান আলাইহিস সালাম দ্বারা যেটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এ ঘটনা আমরা সব মানে কম বেশি মুসলমানরা সবাই জানি যে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, এমনকি মৃত্যু হয়ে যাওয়ার পরেও জিনরা তাকে দেখে ভয় করেছিল, তার লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে একটা লাঠির মধ্যে খাড়া করে দিয়েছিলেন, দেখছে যে জিনরা দেখছে, জিন ইনসান সকলের রাজা তাকে বানিয়ে দেওয়া হয়েছিল, তো জিনরা তাকে দেখে অনেক ভয় পেত।
তো তিনি এইভাবে দেখছেন আর মারা গিয়েছেন, কতদিন দাঁড়িয়ে আছেন, চীনেরা ভয়েতে কাজ করে চলেছে। তো এটি একটি পৃথক ইতিহাস। তো সেই বাইতুল মুকাদ্দাসের আশপাশে বারামাকা বলে একটা সম্প্রদায় ছিল, যে সম্প্রদায়ের মূল পূজার বিষয় ছিল তারা আগুন পূজা করত, তারা অগ্নি প্রজ্বলিত করত আর আগুনের পূজা করত। তো চারিদিকে যখন মুসলমানদের রমরমা হচ্ছে, একের পর এক দেশ মুসলিমরা বিজয় করছে, ছিনিয়ে নিচ্ছে, তখন এই বারামাকা সম্প্রদায় বাধ্য হয়ে নকল মুসলমান হলো, তারা ইসলাম কবুল করলো কিন্তু তারা মনে প্রাণ ইসলাম কবুল করলো না। অতঃপর শাবান মাসের 15 তারিখের রাতে ফজিলতের ব্যাপারে কিছু জাল হাদিস, কিছু জয়ীফ হাদিস আছে, সেগুলোকে কেন্দ্র করে তারা কি করলো, সুযোগ গ্রহণ করলো এবং ওই রাতে 100 রাকাত সালাতুর রাগাইব নামে 100 রাকাত সালাত বা নামাজ তারা আবিষ্কার করলো। আর মসজিদের আশপাশে তারা কি করতো, ছোট ছোট বাতি জ্বালাতো, তাদের সেই সময় যে সিস্টেম ছিল মসজিদকে তারা চারিদিকে বাতি জ্বালিয়ে অগ্নি মন্দিরে তারা পরিণত করতো। তারা যখন ইবাদত করতো, সিজদা করতো, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল অগ্নি পূজা করা, অগ্নি দেবতাকে তাদের সন্তুষ্ট করা। তো স্মরণমনা মুসলমানরা সেটাকে অনুসরণ করলো। অতঃপর এটা 300 বছর বেশি চলতে লাগলো। চলার পরে ধীরে ধীরে ইরাক ইরানের মধ্যে প্রবেশ করলো, তারপরে সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়ার পরে ইরানে একমাত্র চলতো, সেই ইরান থেকে ভারতে প্রবেশ করলো। এইভাবে সবই বারাত ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষরা পেল। এরা আগে কি ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা কি ছিল, নিশ্চিন্ত। এদের পূর্বপুরুষের যে ধর্ম, এদের পূর্বপুরুষের ধর্ম অধিকাংশ কি ছিল, হিন্দু ছিল। আর হিন্দুদের কি ভাই, অগ্নি পূজা সঙ্গে মূর্তি পূজা, বিভিন্ন পূজা যেটা পালন করা হয়, দীপাবলির রাত পালন করা হয়, দেখবেন চারিদিকে আগুন জ্বালানো হয়, সাথে সাথে মোমবাতি জ্বালানো হয় আর পটাকা ফোটানো হয়, অনুরূপী এরা কি করলো, সেটাকে গ্রহণ করলো। সেই রাতেতে চারিদিকে তারা মোমবাতি জ্বালাতে লাগলো, এমনকি কবর থেকে মুর্দারা উঠে নাকি বাড়িতে আসবে, চারিদিকে আটা ছায় সব বিছাতে শুরু করলো। এই বিভ্রান্ত মানুষের মধ্যে প্রবেশ করে গিয়েছে, অথচ এগুলো কোনো কিছুই কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়, কারণ এর তো অস্তিত্ব ছিল না। এমনকি 4টে ইমাম পর্যন্ত করে যায়নি, যাদের নামে মাজহাব তৈরি করা হয়েছে। সেই ইমাম আবু হানিফা যখন মারা গিয়েছেন, তিনি জানেন না যে ভবিষ্যতে আমাকে অনুসরণ করে যে মাজহাব তৈরি হবে, তারা সবে বরাত বলে কিছু আবার চালু করবে আমার নামে, এটা তিনিও জানতেন না, তিনি পালন করে যাননি, তার বাপের তার বাপদাদার আমলেও সেটা পায়নি। অথচ এটা হানাফি মাজহাব বলে প্রচারিত করে দেওয়া হয়েছে। এবং দুঃখের বিষয় যে হানাফি মাজহাবের মধ্যে যত জয়ীফ এবং জাল হাদিস আছে সব কিছু সেই মাজহাবের লোকেরা পালন করে। তো প্রমাণিত আমল এই মাসের কি, এই মাসের একমাত্র প্রমাণিত যেটা আমল সেটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী হাদিস নম্বর 1969, সহিহ মুসলিম হাদিস নম্বর 1157, সেখানে 1156-57 সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটি হাদিস রয়েছে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সে হাদিস দুটি এনেছেন। সেটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মহানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে নফল রোজা রাখতে দেখিনি, এত বেশি নফল রোজা রাখতে দেখিনি যতদিন এই শাবান মাসে রাখতে। তাহলে রমজানের পরে আমরা জানি যে শাওয়াল মাসে 6টি নফল রোজা আছে, তারপরে জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আছে, তাহলে 9টা রোজা। আবার প্রত্যেক মাসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ রাখতেন, প্রত্যেক মাসের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। তাহলে সব মিলিয়ে যদি আপনি ধরেন, সপ্তাহে 2টি করে রোজা ধরা হয় আর মাসে 3টি করে, মানে 11টা রোজা। তো কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, আমার মনে হতো তিনি রমজানের সঙ্গে হয়তো মিলিয়ে দেবেন। তাহলে প্রমাণ হচ্ছে যে শাবান মাসে একটি আমল প্রমাণিত, সেটা হচ্ছে সবচাইতে বেশি নফল রোজা রাখা যেতে পারে। শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে আপনি 15 তারিখ পর্যন্ত রোজা রাখেন, 15 তারিখ পরে যারা কমজোর যারা শরীরের দিক দিয়ে দুর্বল তাদের রোজা রাখতে নিষেধ, কারণ আপনি 15 শাবানের পরে রোজা রাখবেন, তারপরে রোজা রাখতে রাখতে আপনার দুর্বলতা এসে যাবে আর আপনি মূল রোজা, আপনি ফরজ রোজা রাখতে পারবেন না, সেটা হবে না। নকল রোজা করতে করতে আপনি শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়বেন আর ফরজ রোজা আপনার ছুটে যাবে না।
হ্যাঁ, যে ব্যক্তি শারীরিক দিক দিয়ে সক্ষম তার যদি অভ্যাস থাকে প্রত্যেক মাসে, যে দেখবেন রোজা রাখা, অনেক ভাই আছে এমন যারা প্রত্যেক সপ্তাহে দুটো করে রোজা রাখে, প্রত্যেক মাসে আগামী 20-এর যে রোজা 13-14-15 তারিখে রোজা রাখে এবং প্রত্যেক মাসের শেষে বা শুরুতে রোজা রাখে, তারা রাখতে পারে। তো বিষয়টা হচ্ছে এই যে শাবান মাসে একটি জিনিস প্রমাণিত, সেটা হচ্ছে সবচাইতে বেশি নফল রোজা রাখা। কিন্তু কোন ব্যক্তি যদি এই মাসটা নফল রোজা রাখলো না, কিন্তু ওই 15 তারিখে কেবল রাখলো রোজা, যদি সে 15 তারিখটাকে উদ্দেশ্য করে রাখে তাহলে সেটা হবে বিদাত। কারণ তার উদ্দেশ্য সেই জয়ীফ এবং জাল হাদিসের দিকে, যেটা ইবনে মাজাহ এবং তিরমিজিতে হাদিস এসছে, যেখানে একটি হাদিস আনা হয়েছে যে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের পরে পরেই, ওখানে শব্দ এসেছে মাগরিবের পরে পরে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, কে আছো অভাবী এমন, আমার কাছে কিছু চাও আমি তাকে তা দান করব, কে আছো পাপী পথাপী বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব, কার কি প্রয়োজন আছে আমার কাছে তোমরা চাও আমি তা দান করব। অথচ বুখারী হাদিস নম্বর 1143 সেখানে এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 758 সেখানে পরিষ্কার হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে প্রত্যেক রাতে কোনো রাত বাদ নেই, এমনকি সহিহ মুসলিম হাদিস নম্বর 757 এই শব্দ এসছে যে কোনো রাত বাদ নেই, কোনো খাস রাত না, প্রত্যেক রাতে শেষ লগ্ন যখন হয়, শেষ অংশ যখন হয়, অর্থাৎ সেটা হচ্ছে ফজরে আজান আমরা যখন দিই সেটা হচ্ছে সুবহে সাদিক উৎপত্তি হবার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে পর্যন্ত একদম শেষ রাত ধরা হয়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতেতে তিনি সপ্তম আসমান হতে প্রথম আসমানে অবতরণ করেন এবং তিনি অবতরণ করে বলতে থাকেন, কে আছো অভাবী সে আমার কাছে কিছু চাও আমি তার অভাবকে পূর্ণ করব, কে আছো আমার বান্দাদের মধ্যে পাপী তাপী আমার কাছে তোমরা ক্ষমা আছো আমি তোমাদেরকে ক্ষমা করব, কার কি প্রয়োজন আছে আমার কাছে তোমরা চাও আমি তার প্রয়োজনকে পূর্ণ করব। এই হাদিসটাকে নকল করে এক রাতের হাদিস বানিয়ে দেওয়া হয়েছে, অথচ প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে থাকেন প্রথম আসমানে নেমে এসে, আর সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়। তাহাজ্জুদ নামাজের পরে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, সে যদি কোনো হারাম জিনিস না চায় আর তার যদি পরনের কাপড় তার লেবাস যদি হালাল হয়, তার খাদ্য যদি হালাল হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন, তার হাতকে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না। তাহলে প্রমাণিত হচ্ছে প্রত্যেক রাতে ওই নামাজ আছে, প্রত্যেক রাতে সেই সময়টা আছে, কিন্তু এরা করে দিয়েছে বছরে একটি রাত, শাবান মাসের একটি রাত, আর পরের দিন নফল রোজা। যদি কেউ উদ্দেশ্য করে কেবলমাত্র ওই দিনকে রোজা রাখে তাহলে তার কিন্তু গুনাহ হবে, নেকি হবে না, কারণ সেটা হচ্ছে বিদাতীদের পর্যায়ে পড়ে যাবে। আরও একটি করা হয়, চারিদিকে হালুয়া রুটি করা হয়, চারিদিকে কি করা হয়, বাড়ি বাড়ি হচ্ছে হালুয়া রুটি করা হয় এবং বলা হয়ে থাকে যে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দাঁত শহীদ হয়েছিল আর তিনি নাকি নরম জিনিস খেয়েছিলেন, হালুয়া খেয়েছিলেন, তাই আমরাও হালুয়া করে খাচ্ছি। অথচ মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ইতিহাসটা জানতে হবে, তারা ইতিহাস না জেনে বকবক করে। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের দাঁত যে শহীদ হয়েছিল দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের 8 তারিখ, শাওয়াল মাস কাকে বলা হয়, রমজান মাস গেল, ঈদের প্রথম দিন হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ, আর ঈদের 8 দিনের মাথায় ওহুদ যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছিল, আর এরা তারা সেটা 1.5 মাস আগে হালুয়া রুটি করে খেয়ে নিচ্ছে, তার 1.5 মাস আগে এরা হালুয়া রুটি সব করে খেয়ে নিচ্ছে। তারপরে গেল কথা, এই যে হালুয়া রুটি যারা করে না, বিদাত করে না, খুব ভালো কথা, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ি হানাফি বিদাতি, আমার মেয়ে দিয়েছি বিদাতিতে বা মেয়ে এনেছি বিদাতি থেকে, তারা করছে আর আমরা গিয়ে গপগপ করে খাচ্ছি। আমি করবো না যখন হালাল খাদ্য আপনার জন্য হালুয়া হালাল, আপনি খেতে পারেন, চাল দ্বারা করেছে, ডাল দ্বারা করেছে, আপনি অন্য সময় করুন না, খান না, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে এবং আল্লাহর ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো, আর পাপের কাজে, গুনাহের কাজে, আর আল্লাহ বিরোধী সত্তা তাগুদের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে আমরা করছি
না আমরা করছি না, আমরা হালুয়া রুটি করছি না, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে খাচ্ছি, তারা দিয়ে যাচ্ছে সেগুলো নিচ্ছি, তাদের কাছে বার্তা পৌঁছাতে হবে, তারা দিয়ে গেলেও আমরা প্রত্যাখ্যান করবো না, আমরা নিতে পারবো না, কারণ এটা শরীয়তের মধ্যে নেই, এটা তোমরা বিদাত করছো, তোমাদের বিদাত দ্বারা খাদ্য তৈরি করা আমরা নেবো না, গ্রহণ করবো না। আপনাকে বার্তা দিতে হবে, যদি বার্তা না দেন তারা মনে করবে যখন করছি এদিকে দিচ্ছি, এরা খাচ্ছে এরা নিচ্ছে, অসুবিধা কি আছে? যখন আপনি ফিরিয়ে দেবেন তাদের টলক নড়বে, তারাও পাঁচটা আলেমের কাছে আরো জানতে চাইবে। যেটা আমি আয়াত পাঠ করেছি সূরা কাহাফের 104 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা যাল্লা সাআইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, আর তাদের পণ্ড, তাদের আমলগুলো এই পৃথিবীর মধ্যে পণ্ড হয়ে যায়, তাদের আমলগুলো, যারা মনে করে যে শাবানের রাতের বেলা 15 তারিখে রাতের বেলা সারা রাত নামাজ পড়ছি, তারপর দিন রোজা রাখছি, তো অসুবিধা কি আছে? আমরা ভালো ভালো কাজ করছি। আল্লাহ বলছেন সেই সমস্ত লোকের আমলগুলো পণ্ড হয়ে যায়, তাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, যারা মনে করে আমরা পৃথিবীর বুকে যে খুব সুন্দর সুন্দর আমল করছি, অথচ সেই সেই আমল কালকে আমাদের দিন তারা দেখতে পাবে না। কোরআনের আয়াত খুলুন, সূরা কাহাফ খুলুন, পেয়ে যাবেন। তো অধিকাংশ মানুষ মনে করে যে আমরা ইবাদত করছি, অসুবিধাটা কোথায় আছে? আরে হাদিসের মধ্যে যেটা নাই সেখানে অসুবিধা, কোরআন এবং হাদিস দ্বারা যেটা যেটা প্রমাণিত নয় সেটা সেটার মধ্যেই অসুবিধা। কোরআন এবং হাদিস দ্বারা ইসলাম কমপ্লিট হয়েছে, সেই কমপ্লিট যুগে যেটা হয়নি, কমপ্লিট মানে পরিপূর্ণ, তার মধ্যে পরবর্তীকালে কিছু ঢুকবে না, কমপ্লিট হয়ে গেল 1010 হিজড়িতে, আর 448 হিজড়িতে কোথায় কোন বারামাকাশে অগ্নি পূজারি সে এসে আবিষ্কার করছে শবে বরাত নামের একটা জিনিসের, আর তোমরা সেটাকে নিয়ে পালন করছো, আর তোমরা হালুয়া রুটি করে খাচ্ছ, কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভেঙে গিয়েছিল, অথচ তার দাঁত ভেঙেছে শাওয়াল মাসের 8 তারিখ আর শাবান মাসের 15 তারিখে, তোমরা সেটা গুটে একটু করে খাচ্ছ। শয়তান কিভাবে চক্রান্ত করে ইতিহাস না জানার কারণে, অজ্ঞতার কারণে, জাহিলিয়াতের কারণে মানুষের মগজে এগুলো ঢুকিয়ে দিয়েছে আর মানুষ গ্রহণ করেছে। তো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের প্রতিবেশীদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি এই ভুল বেরান্তিগুলো হতে থাকে, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা জানার পরে সঠিক ইতিহাস তাদের সম্মুখে আমরা তুলে ধরব, সঠিক জিনিসটা আমরা তাদের সম্মুখে বিশ্লেষণ করার প্রচেষ্টা করব। হতে পারে আমার দ্বারা একটা মানুষ সৎ রাস্তা পেয়ে যেতে পারে, আর যদি কোনো মানুষ আমার দ্বারা সৎ রাস্তা পেয়ে যায়, তারা যদি শিরিক পরিহার করে, বিদাতকে পরিহার করে, তাহলে সেটাই কাল কিয়ামতের দিনে আমার জন্য আর নাজাতের জারিয়া হয়ে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সচেতন হওয়ার সুমতি প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা মাল্লা ইবাদিহি আল্লাযী বাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون الله سبحانه وتعالى سورة زاريات 56 نمبر آيات المذ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবারে ইবাদতটা কিভাবে হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রায় 21টি আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা যারা ঈমান এনেছো, যারা মুমিন, যারা অন্তরে বিশ্বাস স্থাপন করেছো, আতিউল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং তোমরা রসুলেরও আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, আর ইবাদত বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনার পরে, তার রসুলগণের উপরে ঈমান আনার পরে। সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, তারপরে ফরজ রোজা, তারপরে যদি অর্থ হয়, যদি নিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছায়, তাহলে যাকাত বা শস্য ফলের ওসর, আর যদি তার চাইতে বেশি সামর্থ্য হয় তাহলে হজ। এই 5টি বিষয়ের মধ্যে আমরা মনে করি যে ইবাদত সীমাবদ্ধ, কিন্তু ইবাদত মানে ইবাদত এর মধ্যে সীমাবদ্ধ নয়, এই 5টি জিনিস ফরজ করা হয়েছে, আপনাকে করতেই হবে। আপনি মুসলমান বলে যদি নিজেকে দাবি করেন, কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার দয়া কামনা রাখেন, তাহলে আপনাকে এই 5টি জিনিস করতেই হবে। এবারে তাহলে ইবাদত কাকে বলা হয়? ইবাদত তো অবশ্যই ওগুলো, কিন্তু ইবাদতটা করতে হবে কেমন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর কথা শোনার পরে দ্বিতীয় স্তর হচ্ছে রসুল, তার রসুলের
নিয়ম পদ্ধতিকে অনুসরণ করে ইবাদত করতে হবে। এবারে ইবাদত বলা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমকে মান্য করা। আপনি কি আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিষেধ করেছেন গান বাজনার মধ্যে অংশ নিতে? রসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন আমার উম্মতের জন্য রেশমের কাপড়, পুরুষদের জন্য রেশমের কাপড়, বাদ্যযন্ত্র, গান বাজনা এই সমস্তকে হারাম করা হয়েছে, নেশা জাতীয় বস্তু হারাম করা হয়েছে। তারপরে হালাল বস্তু খেতে বলা হয়েছে, হালাল উপার্জন করতে বলা হয়েছে। এই সমস্ত কিছু রীতিনীতি, এমনকি বিবাহের সাথে রীতিনীতি ইসলামে দিয়ে দেওয়া হয়েছে, কোন নারীকে বিবাহ করা উচিত, কোন পুরুষের হাতে নিজের বোনকে বা নিজের কন্যাকে তুলে দেওয়া উচিত, সমস্ত কিছু ইসলামের মধ্যে তন্ন তন্ন করে বলে দেওয়া হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হুকুম পবিত্র কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে, সেটা জীবনের চলাচলের পথে মানে পথে হোক, সেটা রুজি রোজগার করার জন্য হোক, সেটা বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ দিয়েছেন সেইভাবে করতে হবে, এটার নাম ইবাদত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে দেখিয়ে দিয়েছেন পবিত্র কোরআন অনুসারে, যেভাবে তিনি মানে ওঠা বসা চলাফেরা করেছেন, হাদিস তিন রকম হাদিস আমরা পাই, কওলি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন, সরাসরি আদেশ করেছেন এটা করো বা এটা করো না, তাকরিরি হাদিস, ফেলি হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল করেছেন, সাহাবায়ে কেরামগণ দর্শন করেছেন তার বর্ণনা দিয়েছেন, সেটাও হাদিস। সাহাবায়ে কেরামগণ কোন কাজ করেছেন, সাহাবায়ে কেরামগণ কোন কাজ করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, দেখে সেটার বিরোধিতা করলেন না, অর্থাৎ সেটা করা যাবে, এটাও হাদিস। তাহলে এগুলো আমাদের গ্রহণ করতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইমানদারদের জন্য সর্বোত্তম নমুনা বা আদর্শ রয়েছে একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর ইবাদত করতে হবে তেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যেমন ইবাদত করতে হবে তেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যেমন অনুরূপ ইবাদত করতে হবে। এছাড়া যদি অন্যের আনুগত্য করে ইবাদত করা হয় সেটা কিন্তু কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার সূরা মুহাম্মাদের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তুবদিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য ছাড়া, রসুলের আনুগত্য ছাড়া যদি তোমরা অন্যের আনুগত্য করে আমল করো, কর্ম করো, তাহলে তোমাদের আমলগুলোকে তোমরা ধ্বংস করে ফেলবে। এখন বর্তমানে দেখা গিয়েছে যে কথা আমি বলছিলাম প্রথম খুতবাতে, যে সবই বারাত সম্পর্কে, তারা এক একটি আমল করে, এক একটা ইমামকে অনুসরণ করে, এক একটা আলেমকে অনুসরণ করে, এগুলোকে বলা হয় তাকলিদ। তাকলিদ শব্দের অর্থ হচ্ছে অনুকরণ। অনুকরণ অর্থাৎ কোনো ব্যক্তি একটা কাজ করছে, সে যেমন করছে আমি তেমনই করব, অনুসরণ বা অনুকরণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারণ অনুকরণ বা অনুসরণ মানে অনুসরণ করতে বলেননি, যার অনুকরণ আর অনুসরণ করতে বলেছেন একমাত্র মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ বা অনুসরণ করতে তিনি আদেশ দিয়েছেন। তিনি বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহর ইতায়াত করো আর রসুলের ইতায়াত করো। কিন্তু অন্য কোনো ব্যক্তিকে, সে হোক ইমাম আবু হানিফা, সে হোক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, সে হোক কোনো বর্তমানে যদি কেউ হয় মদিনা মসজিদের ইমাম যদি হয়, সে যদি কোরআন হাদিস ব্যতীত যদি অন্য কিছু বলে তার কথা আমি মানতে পারি না। অনেকে আবার বলে যে করছেন, এই তো আরবের দেখলাম, আমি দেখে এসেছি আরবের অধিকাংশ ইমামের দেখি মসজিদের, তাদের দাড়ি নেই, তাদের দাড়ি কর্তন করা, তাদের দেখছি লম্বা যে জুব্বা পরছে, তাদের একদম পায়ে টাকরির নিচে আর আপনারা বড় বড় বুলি ভরছেন। আরে আমরা কোরআন হাদিস বায়ান করছি, আরবের লোকেরা আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি নয়। আরবের কোনো ইমাম যদি ভুল করে আমরা সেই ভুলটা কি করবো? আমাদের সামনে থাকবে কোরআন, আমাদের সামনে থাকবে হাদিস, আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করব। এটা হচ্ছে তাকলিদের শাস্তি করা হচ্ছে। তাকলিদ করতে হবে, তাকলিদ অনুকরণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুকরণ করতে বলেছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার অনুকরণ অনুসরণ করতে গিয়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমা আতাকুম রাসূলু ফাখুযুহু, রসূল যেটা তোমাদেরকে দেয় আদেশ করে সেটা পালন করো, ওয়ামা নাহাকুম আনহু, আর যেটা তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো। তাহলে অনুকরণ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করতে বলেছেন রসুলের। তাহলে একমাত্র অন্ধভাবে যাকে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায় যার, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে রায়গুলো দিচ্ছেন সেই রায় যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যায়, সেই রায় যদি আপনার রায়ের বিরুদ্ধে যায়, সাহাবায়ে কেরামদের রায়ের বিরুদ্ধে যায়, তিনি বলছেন একমাত্র একটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যার মধ্যে ভুল নাই, সেটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যতীত পৃথিবীর যাবতীয় মানুষ, আমি ইমাম মালিকও বাদ নয়, আমারও ভুল হতে পারে, আমার মধ্যে যদি ভুল থাকে ভুলের অনুসরণ তোমরা করবে না। আর আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমি ইমাম মালিক বলছি, আমি যদি জীবিত অবস্থায় কিংবা মৃত অবস্থায় আল্লাহ রসুলের কোনো সহিহ হাদিস পাই, তাহলে উভয় অবস্থায় আমি সেই সহিহ হাদিসের দিকে ফিরে যাব। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উজু করার সময় যে বাম হাতের এই যে কনিষ্ঠা আঙুলি দ্বারা পায়েতে খিলাল করতে হয়, পায়ের আঙুলিতে খিলাল করতে হয়, এই নিয়মটা তিনি জানতেন না, তিনি ওই হাদিস জানতেন না। তার একটা ছাত্র, একদিনকে তার একটা ছাত্র তার পাশে বসে উজু করছে, আর উজু করতে গিয়ে তিনি কি করছেন, এই বাম আঙুল দিয়ে ডান পায়ের এবং বাম পায়ের আঙুলে খিলাল করছেন উজু করতে গিয়ে। তখন ইমাম মালিক তাকিয়ে দেখছেন, বলছে রে এ কি হচ্ছে, এ পদ্ধতি তো আমাদের নয়। তখন তিনি বলছেন আমি হাদিস শুনেছি, আল্লাহ রসুলের হাদিস শুনেছি অমুক ব্যক্তির কাছে, যে তিনি যখন উজু করতেন তখন তার বাম আঙুলের কনিষ্ঠ আঙুল দ্বারা পায়েতে খিলাল করতেন, তখন তিনি উস্তাদ হয়ে শিক্ষক হয়ে ছাত্রের দেওয়া হাদিসকে মেনে নিচ্ছেন। এটাই হলো সত্য, একমাত্র অনুকরণ অনুসরণ যার করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া তাকলিদের শাস্তি, ব্যক্তিগত কোনো ব্যক্তিকে তাকলিদ করা, অনুসরণ করা, অন্ধভাবে মেনে নেওয়া ইসলামে নাই। যেটা আজকের আমরা নিজেদেরকে বলি কোরআন এবং হাদিসের অনুসারী, দুঃখের বিষয় আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে তাদের মধ্যে 97% অধিক ব্যক্তিরা, 97% অধিক আহলে হাদিসরাও কোনো না কোনো আলেমকে ধরে বসে আছে। আমার ওই আলেম বলেছে এটা হতে পারে না ভুল, আবার অমুক আলেম বলেছে এটা কোনোদিন ভুল হতে পারে না। আরে অত বড় আলেম কি ভুল বলছে? আরে সেই আলেম যদি নিজের ভেতরে অহংকার প্রবেশ করে থাকে, তার ভেতরে যদি রিয়াকারি প্রবেশ করে থাকে, সে যদি নিজের প্রভাব সৃষ্টি করতে চায়, আবু দাউদে একটা বিশাল হাদিস রয়েছে যেখানে বিদাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেখানে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিচ্ছেন কিছু এমন আলেম হবে যারা শেষ যুগে কি করবে, এমন এমন কর্ম তারা চালু করবে, তারা চালু করে ভাববে যে এই আমলের অনুসরণ যদি মানুষ করে তাহলে আমার দ্বারা প্রতিষ্ঠিত আমলটা চারিদিকে বিস্তার লাভ করবে, তার মাধ্যমে সে নিজেও গুমরাহী হবে, নিজেও জাহান্নামে যাবে, আর তার অনুসারীদেরকেও সঙ্গে নিয়ে কাল কিয়ামতের দিনেতে গাঢ় বেঁধে সে জাহান্নামে যাবে। আহলে হাদিসদের মধ্যেও যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, অমুক সাহেব কি ভুল বলতে পারে? এই রীতিনীতিটা আমাদের ত্যাগ করতে হবে। কোনো ব্যক্তি বড় নয়, আল্লাহর কোরআন রাখতে হবে সামনে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রাখতে হবে সামনে, কোরআন যে ফয়সালা দেবে, হাদিস যে ফয়সালা দেবে, সেই ফয়সালাকে গ্রহণ করতে হবে, আর এই ফয়সালা অনুসারে নিজেদের জীবন বিধানকে পরিচালনা করতে হবে, কোরআন এবং হাদিস অনুসারে নিজেদের বিবাহ শাদী থেকে নিয়ে সংসার জীবন থেকে নিয়ে রুজি রোজগার থেকে নিয়ে সমস্ত কিছু পালন করতে হবে, তারই নাম হচ্ছে ইবাদত। আর ইবাদত যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনেতে আমাদেরকে নিজের রহমতের দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের বড় বড় গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, ছোটোখাটো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সুমতি প্রদান করেন যে কাল কিয়ামতের দিনে যেন আমরা বড় বড় গুনাহ থেকে মুক্ত হয়ে তার সম্মুখে দাঁড়াতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين